নারায়ণগঞ্জের ত্বকী হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সঠিক ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল। নারায়ণগঞ্জে মানবাধিকার আইনজীবী পরিষদের মত বিনিময় সভায় তিনি বলেন, প্রশাসন ও পুলিশের ওপর চাপ সৃষ্টি করে ত্বকীর হত্যার বিচার আদায় করতে হবে। অ্যাডভোকেট খলিলুর রহমানের সভাপতিতে সভায় বক্তৃতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও কবি হালিম আজাদ। ত্বকী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শহরের চাষাড়ায় শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের আয়োজনে শিক্ষার্থী ও শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ হয়েছে।